এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই অবস্থা হয়েছে সেটা জানানোর জন্যই আমি সকালবেলা এই বাড়িতে এসেছিলাম, আর আমি মেজ বৌদিকে সবটা বলেছি। আমি নিজে জানি ছোট দাদা বাবু এই বাড়ি বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও দুবার ভাবেননি, তাই আমি বাধ্য হয়েছি। শুধুমাত্র এই বাড়ি, এই পরিবার আর ছোটদাদা বাবুর ইচ্ছে পালনের জন্য এখন আপনারা চাইলে এই বিয়ে নাই মানতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের এটা বোঝা উচিত যে আমি যা করেছি, যেটা করেছি শুধুমাত্র এই পশু বাড়িকে বাঁচানোর জন্য করেছি। কি ভেবেছিস তুই এত সহজে বস্তি থেকে ভদ্রবাড়িতে উঠে পড়বি, দীপুকে ফাঁসাবি? হবে না, পারবি না, বেরো এই বাড়ি থেকে। আয় সৌমিলি, আয় তো। বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি এই বাড়ির ছোট বউ। যেই অধিকারে তোমরা এই বাড়িতে থাকো, সেই অধিকারে আমিও এই বাড়িতে থাকব। বাবা, বাবা কি বলছো? রাশিকে দেখেছো? আমি তো অবাক হয়ে যাচ্ছি। বড়বাবু, নিজের অধিকারের কথা বলা অন্যায়। ও কি বলছে বাবা, তুমি শুনছো ও কি বলছে? সব কি হচ্ছে বাবা? এত বছরে আমাদের এই পরিবারে যা অধিকার তৈরি হয়েছে, সেই অধিকারই মেয়েটার একদিনে তৈরি হয়ে গেল? মানে আমরা যা আর এই কাজের মেয়েটা তাই? বাবা, আপনার এই বসু পরিবারে এত বড় একটা অন্যায় হবে, কিছু বলবেন না? আপনি চুপ করে থাকবেন? আমি ভাবতে পারছি না। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? বাবা প্লিজ, এই অন্যায়টাকে তুমি প্রশ্রয় দিও না। তুমি এই পরিবারের মাথা, আমাদের বিচার চাই বাবা, প্লিজ বিচার দাও আমাদের। আজ নীলা যেভাবে বাড়ি বাঁচিয়েছে, তারপরে ওকে কিভাবে এই বাড়ি থেকে আমি তাড়াবো, কিভাবে ন্যায্য বিচার করব? যে দুরানায় পড়েছি, আমার কাছে দুই বৌমার প্রশ্নের পর প্রশ্নের কোনো উত্তর নেই। কি শুরু করলে তোমরা দুজন বলো তো? হ্যাঁ, ছেলেটা এত বড় একটা দুর্ঘটনার পরে হসপিটাল থেকে সদ্য বাড়িতে ফিরলো, ও তো বিশ্রামের দরকার। বরণ না করলে তোকে ঘরেও নিয়ে যেতে পারছি না, আগে ওর বরণটা করি। কি বরণ? হ্যাঁ বরণ। স্ত্রী আচার তোমরা ভুলে গেলেও আমি ভুলতে পারি না। মা, আমরা কি বলছি আপনি সেটা বুঝতে পারছেন না? তাও আপনি বরণ করবেন? হ্যাঁ করবো। কারণ নীলার সিঁথিতে এখন দীপুর পরানো সিঁদুর আছে, নীলা এই বাড়ির ছোট বউ। মা, আপনি একটা রাস্তার মেয়েকে বরণ করে এই বাড়িতে তুলতে পারবেন না। আমরা থাকতে এটা আমরা কিছুতেই হতে দেব না মা। আমি বরণ করবই বৌমা, তোমরা আটকালে চাইলে আটকাতে পারো।
জন্য আমার শরীরটা ভালো লাগছে না। দয়া করে তোমরা চুপ করো। শুনেছ বাবা, শরীর খারাপ লাগছে, দয়া করে একটু চুপ করো এখন, পরে দেখছি। তুমি 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 ঘরে চলো তো, ঘরে চলো। তুই যা করার করে নে নীলা, কিন্তু এই বাড়িতে তুই পা রাখতে পারবি না, কারণ তোকে আমরা মেনেই নেব না। মেনে নাই নিতে, কিন্তু আমার অধিকার তোমরা কেউ ছিনিয়ে নিতে পারবে না কোনোদিন। দীপুর অবস্থা দেখেছো? ওকে আমি এই অবস্থায় রেখে যাই কি করে? এসো। এই গগন শোন এদিকে, কাকাইকে একটু দেখে রাখিস বাবা, আমি যাচ্ছি। তুমি চিন্তা করো না বাবা, আমি আছি, লেডি রবিনুডও আছে, ছোটকার কিচ্ছু হবে না। তারা কোথায় যাচ্ছিস তুই? তুই কি কর, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সার্কাস দেখ। এটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোন, এখানে দাঁড়া, এখানে থাকবি, আর যা যা হচ্ছে সব জানি। মিনু, মিনু কি হলো এই বাড়িতে? আদৌ কি ঠিক হলো? আমি তো বুঝতেই পারছি না। যেটা চোখে দেখেছো সেটাই সত্যি মাস্টার মশাই। দীপু এই বাড়িটাকে পাঁচাবার জন্য বাইক রেস করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তারপরেও ছেলেটার কথা কিন্তু কেউ ভাবছি না। কারণ সবাই এখন অধিকার, নিজের অধিকারের জন্য লড়াই করছে। যে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো মাস্টার মশাই, নীলা এই বাড়িটা বাঁচানোর জন্যই দীপুকে বিয়ে করেছে, বিয়ে করতে বাধ্য হয়েছে। একটা কথা ভেবে বলো তোমার শ্বশুর মশাই।